নমস্কার বন্ধুরা আপডেটের ব্যতরণে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে উনিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনি এতে আবেদন করতে পারবেন কোনোরকম ডিএলএড বা বিএড ছাড়াই আপনি এতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আইসিডিএস প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে চলেছে ট্রেনিং করিয়ে সরাসরি আপনাকে চাকরি দেওয়া হবে এ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে ইজ এডুকেশন সংস্থার তরফ থেকে আর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রতিদিন পত্রিকায় সে বিজ্ঞপ্তি আপনাদের স্ক্রিনে রয়েছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তার আগে ভিডিও যদি বিন্দু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন যেসব পোস্টে কর্মী নিয়োগ করা হবে প্রথমে বলা রয়েছে পোস্টের নাম আইসিডিএস আবেদন প্রার্থী এখানে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে অবশ্যই আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এক্ষেত্রে কিন্তু বলা নেই যে আপনার কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে না ছ মাসের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো একটি হলেই হবে বেতন হবে আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতি মাসে বেতন পাঁচ হাজার দুশো টাকা করে দেওয়া হবে ট্রেনিং ক্ষেত্রে বলা হয়েছে চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় পনেরো দিনের ট্রেনিং করতে হবে সঙ্গে তিন মাস ডেমনস্ট্রেশনে থাকতে হবে

সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে সঙ্গে অবশ্যই আপনার ইংরেজিতে দক্ষতা থাকতে হবে চাকরি পাওয়ার আগে অবশ্যই আপনাকে পনেরো থেকে কুড়ি দিনের ট্রেনিং করতে হবে সঙ্গে তিন মাসের ডেমনস্ট্রেশনে থাকতে হবে এবার আসি আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা আবেদন করতে পারবেন দেখুন স্ক্রিনে রয়েছে এই ওয়েবসাইটে আপনি যদি এই চাকরির জন্য আবেদন করেন তাহলে ডিসেম্বর মাসের মধ্যে আপনার নামের তালিকা প্রকাশিত হবে উপরোক্ত ওয়েবসাইটে এই যে স্ক্রিনে আপনাদের সামনে রয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইটেই আপনাকে আবেদন করতে হবে আর এখানেই আপনি আপনার নামের তালিকা পেয়ে যাবেন ডিসেম্বর মাসের মধ্যেই আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তিরিশ নভেম্বর আবেদনের শেষ তারিখ এক্ষেত্রে আপনারা জানিয়ে রাখি আবেদন সংক্রান্ত কোনো বিস্তারিত তথ্য জানতে হলে আপনি অবশ্যই দেখুন স্ক্রিনে রয়েছে একটি নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আলোচনাটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ